সাধারণত কোনো ব্যক্তিকে নির্দেশ করলে শব্দের শেষে দীর্ঘ ইকার হয়, যেমন সহকারী, অধিকারী। কিন্তু তরকারি, দরকারি, সরকারি এগুলো দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয় না বলে এ সকল শব্দে দীর্ঘ ইকার বসবে না, হ্রস্ব ইকার বসবে। শব্দের শেষে দীর্ঘ ইকার বসে এরকম আরো কিছু শব্দের উদাহরণ, যেমন পক্ষপাতী, একাকী, কৃতি, দায়ী, মন্ত্রী, সহকর্মী, মায়াবী, বিলাসী ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো ব্যক্তিকে নির্দেশ করলে সেই শব্দের শেষে দীর্ঘ ইকার বসে। কিন্তু দীর্ঘ ইকারের পর যদি ত, তা, নি, সভা, পরিষদ, তত্ত্ব, বিদ্যা, জগৎ ইত্যাদি বসে, তবে দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যাবে। যেমন অধিকারী, এখানে অধিকারী শব্দের শেষে দীর্ঘ ইকার রয়েছে, কিন্তু তারপরে যদি তা যুক্ত করা হয় তবে পূর্বের দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যাবে, তখন শব্দটি হবে অধিকারিত্ব। পক্ষপাতী হবে পক্ষপাতিত্ব। ঠিক তেমনি দায়ী থেকে হবে দায়িত্ব, স্থায়ী থেকে হবে স্থায়িত্ব, প্রতিযোগী থেকে হবে প্রতিযোগিতা, বিলাসী থেকে হবে বিলাসিনী, মায়াবী থেকে হবে মায়াবিনী, প্রাণী থেকে প্রাণীবিদ্যা বা প্রাণী জগৎ ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো ব্যক্তিকে নির্দেশ করলে শব্দ শেষে সাধারণত দীর্ঘ ইকার বসে, কিন্তু দীর্ঘ ইকারের পর যদি ত, তা, নি, সভা, পরিষদ, বিদ্যা, জগৎ ইত্যাদি বসে, তবে পূর্বের দীর্ঘ ইকার হ্রস্ব ইকারে রূপান্তর হয়ে যায়।